সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়া খবর দিকে লক্ষ্য রাখার জন্য। দেখতে একটা একটা বছর অতিক্রান্ত, আরও একটা নতুন বছর অর্থাৎ নতুন গরমের শুরু, কারণ রাত পোয়ালেই কালকে পয়লা বৈশাখ, বাঙালির সুবর্ণবর্ষ। শুধু বাঙালি নয়, প্রত্যেকটা জাতিরই কোনো না কোনো কিন্তু অনুষ্ঠান লেগেই আছে পুরো ভারতবর্ষ জুড়েই এই পয়লা বৈশাখে। কেমন শুরু করি, সে পয়লা বৈশাখের দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া? আগামীকাল সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ, যত বেলা বাড়বে তত কিন্তু আবারও একটা গরমের ঝড় বা গরম বাড়তে শুরু করবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। পুরো দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চল প্রত্যেকটা জেলাতেই কিন্তু কালকের থেকে আস্তে আস্তে আরও তাপমাত্রা বাড়তে শুরু করবে। যদিও তাপপ্রবাহের আপাতত সম্ভাবনা কিছু নেই, কিন্তু দুপুরবেলায় কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি আস্তে আস্তে বাড়তে শুরু করবে কালকের থেকেই। অর্থাৎ নতুন বছর যেই গ্রীষ্মকাল শুরু অর্থাৎ বৈশাখ মাস শুরু, সেই কিন্তু গরমের শুরু বলতে পারি আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। কারণ কালকে থেকে আবারও গরমের পরিস্থিতি তৈরি হবে, বৃষ্টির সম্ভাবনা যত দিন যাবে তত কিন্তু কমবে। কালকেও কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে, কিন্তু একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হবে বিশেষ করে দুপুরবেলার দিকে। যদি সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে কিন্তু একটা ঠান্ডা হাওয়া বয়ে যাবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, ফলে দুপুরবেলায় কষ্ট হলেও সন্ধ্যের পর কিন্তু যে অস্বস্তিকর গরমটা ছিল কয়েকটা দিন আগে, সেই অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি এখনও আপাতত হবে না। কিন্তু এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ কালকে দিন পেরিয়ে গেলে আস্তে আস্তে নতুন যে সপ্তাহ আসছে, অর্থাৎ নতুন সপ্তাহে কিন্তু একদম শেষের দিকে অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার থেকে কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু আরও তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হবে, কারণ তাপমাত্রা পৌঁছাবে প্রায় 43-44 ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একদম সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার শনিবার রবিবারের দিকে। ফলে এটুকু বলতে পারি আগামী কয়েকটা দিন আস্তে আস্তে কিন্তু আবারও গরমের পরিস্থিতি তৈরি হতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, এবং যত দিন যাবে তত কিন্তু গরম বাড়বে, বৃষ্টির সম্ভাবনা ততই কিন্তু কমতে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে আবারও কিন্তু সবারই একটা কষ্টের দিন শুরু হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।